সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এপিসোডে দেখাবো আসল পোলাওর ধান। আমরা নাইজার শাল, কাটারি ভোগ, বাসমতি এবং আতপ চালের নাম শুনেছি। আজকেই সেই সুগন্ধি জাতের ধান, অর্থাৎ যে ধানটি থেকে পোলাওর চাল পাওয়া যাবে, ভালো পোলাওর চাল, একেবারে দেশি পোলাওর চাল পাওয়া যায়, সেই রকম একটি ধানের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো চলুন, আর কথা নয়, আজকে আপনাদেরকে দেখাবো এই রকম একটি পোলাওর চালের ধান, যে ধানটি থেকে অনায়াসেই পোলাওর চাল পাওয়া যায়। এই মুহূর্তে আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আতপ ধান। অনেকেই এটিকে জামাই সোহাগী ধান নামে চেনেন এবং লোকালি এটিকে অনেক চাষি ভাই আতপ ধান, অর্থাৎ আতপ চালের ধান হিসাবেই পরিচিতি লাভ করেছেন। এটি সাধারণত চাষি ভাইরা এটি চাষ করে থাকেন। আতপ ধানের এই কালারটি দুই রঙের হয়ে থাকে, একটি কালো এবং আরেকটি এইরকম দেখতে পাচ্ছেন সাদা। এই ধানটির বৈশিষ্ট্য যদি আপনাদেরকে একটু বলি, দেখতে পাচ্ছেন লোকাল বড় মোটা যে ধানটি আছে সেই ধানটি আর এই ধানটির মধ্যে পার্থক্যটা একটু দেখেন। এই ধানটির তিনটি সমপরিমাণ ওই ধানের সাধারণ যে চালগুলো আছে, অন্য বা সাধারণ যে ধানটি আছে, অর্থাৎ সাধারণ ধান এবং এই ধানের প্রায় তিনটির ওজন সাধারণ একটি ধানের সমান। এই ধানটি চাষি ভাইরা রোপামন মৌসুমে চাষ করে থাকেন। ধানটির উত্তম পরিচর্যা করলে শতকপ্রতি 12-15 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। বাজারে মোটা চালের তুলনায় চিকন বা পোলাও চালের চাহিদা বেশি থাকার ফলে এই ধানের দাম অন্য ধানের তুলনায় প্রতি মনে 400-500 টাকা বেশি থাকে। এই ধানটির জীবনকাল 120-130 দিন। 120-130 দিনের মধ্যেই ধানটি লাগানোর পর কর্তন করা যায়। রোপামন মৌসুমে অনেক সময় বৃষ্টির প্রকোপ থাকার কারণে বন্যার সৃষ্টি হয়। অনেক সময় চাষি ভাইরা নিচু জমিতে যখন বন্যার পানি নেমে যায়, এই সকল ধানের চারার বয়স বেশি করে ধানের মূল জমিতে রোপণ করেন। এই ধানটি সুগন্ধি ঘাস দিয়ে গেলে অনেকটা সুগন্ধ পাওয়া যায়। বাজার থেকে পোলাও চাল না কিনে আপনি নিজেই 10-15 শতক জমিতে এই ধান চাষ করে নিজের এবং পরিবারের চাহিদা অনায়াসেই মেটাতে পারেন। এই ধানটির চাল যদি আপনাদেরকে এখন আমি দেখাই, দেখতে পাচ্ছেন চিকন, একেবারে পোলাওর চাল, খাঁটি বাংলায় বললে দেশি পোলাওর চাল, যেটি আমি নিজেও এই চালটা আমরা খাই, আমাদের পরিবারের চাহিদা মেটাই এবং বিভিন্ন অনুষ্ঠানে এটি ব্যবহার করে থাকি। সম্মানিত চাষি ভাইরা, আপনি অল্প পরিসরে হলেও করে আপনার পরিবারের চাহিদাটুকু মেটাতে পারেন। এই ধানটি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। লোকালি বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পোলাও ধানের চাষ হয়ে থাকে। এ এলাকার চাষি ভাইরা এটাকে দিন দিন জনপ্রিয় জাত হিসাবে তাদের কাছে সমাদৃত হচ্ছে। ধানটি চাষ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যেহেতু সুগন্ধি বা চিকন ধানে ব্লাস্ট রোগ এবং বিপিএইচ বা কারেন্ট পোকার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়, এই ক্ষেত্রে আপনাকে আগাম পরিচর্যা গ্রহণ করতে হবে। রোগ এবং পোকার হাত থেকে বাঁচার জন্য শিডিউল মাফিক আগাম 2-1টি স্প্রে করলেই এর হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। অনেকেই আমার কাছ থেকে বীজ চাবেন, আসলে সেই বীজটি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে ব্যস্ততা থাকি এবং এগুলো মার্কেটিং করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না। শুধু বিভিন্ন ধরনের জাতের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেয় আমাদের মূল লক্ষ্য। যদি এ বিষয়ে আরও বিস্তারিত কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। সম্মানিত চাষি ভাই, মিত্রিকা টিভি একটি কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো সম্মানিত চাষি ভাই, দেখা হবে আবার কোনো নেক্সট এপিসোডে নেক্সট কোনো প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।